الحمد لله رب العالمين والصلاة والسلام على نبينا محمد وآله وأصحابه أجمعين أما بعد সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য দরুদ এবং সালাম প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি প্রিয় ভাইরা কুরবানি আর কয়েকদিন পরেই ইনশাআল্লাহ বিদিনিল্লাহ ইতিমধ্যে কুরবানির প্রাক প্রস্তুতি শুরু হয়ে গেছে আমরা অনেকেই কুরবানি করার জন্য যত প্রস্তুতি আছে সেগুলো ইতিমধ্যেই শুরু করে দিয়েছি তো এই কুরবানিকে সামনে রেখে কয়েকটি কথা আরজ করার আরাদা রাখি ওমা তৌফিক ইল্লা বিল্লাহ কুরবানি তো আলহামদুলিল্লাহ আমাদের দেশে বহু লোকেই করে বরং ইসলামের অন্য কোনো আমল এত সংখ্যক লোকে এত বেশি লোকে করে না কুরবানি যত বেশি মানুষ করে যত নামাজি আছে তার চাইতে বেশি কুরবানি দাতা পাওয়া যায় ঠিক না বিঠি তো কুরবানি বিপুল সংখ্যক মানুষে করলে কি হবে এই ইবাদতটিতে এত বেশি ত্রুটি এত বেশি বিচ্ছুতি এত বেশি ভুলভ্রান্তি হয় যার কারণে বেশিরভাগ লোকের কুরবানি সঠিক হয় না বিশুদ্ধ হয় না ফলে এই কুরবানি ইবাদত হওয়ার পরিবর্তে কোনো কোনো ক্ষেত্রে এটা বরং গুনাহের কারণ হয় সেজন্য এই ভুলগুলো বিচ্ছুতিগুলো সম্পর্কে আমাদের কিছু ধারণা থাকা দরকার এজন্য কিছু গাতব্য বিষয় কিছু প্রচলিত ভুল ত্রুটি কুরবানিকে কেন্দ্র করে সেগুলো আমরা শুধুমাত্র আজকে পেশ করার চেষ্টা করব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন প্রিয় ভাইয়েরা কুরবানি এটা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মস্ত বড় একটি সুন্নাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আদর্শ তিনি কুরবানি নিজে করেছেন নির্দেশ করেছেন ওলামায়ে কেরাম অনেকে কুরবানিকে ওয়াজিব বলেছেন অনেকে সুন্নতে মুআক্কাদা বলেছেন তো এই কুরবানি ইসলামী শরীয়তে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদত অর্থনৈতিক ইবাদতের ভিতরে কুরবানি হজের এবং যাকাতের পরেই কুরবানির অবস্থান বলা যেতে পারে এই কুরবানি এটা একাধারে অর্থনৈতিক ইবাদত একাধারে এখানে ত্যাগের একটা বিশাল বড় শিক্ষা আছে কুরবানির যে ভুল ত্রুটিগুলো বিচ্ছুতিগুলো আমাদের সাধারণত অহরহ হয়ে থাকে সেই ভুল ত্রুটি সেই বিচ্ছুতিগুলোর ভিতরে সর্বপ্রথম এবং সবচেয়ে বড় এবং প্রধান ভুল হলো কুরবানির ক্ষেত্রে নিয়তের অশুদ্ধতা বহু লোক আমরা কুরবানি করি অথচ আমাদের কুরবানির আগে আমাদের নিয়তটাকে সাফ এবং পরিষ্কার করে নিতে পারি না বিশেষ করে আমাদের দেশের কথা যদি আমরা বলি আমাদের দেশের মানুষ যারা কুরবানি করেন আলহামদুলিল্লাহ এদের ভেতরে বেশিরভাগ লোকের কুরবানি এর পিছনে সঠিক এবং শুদ্ধ নিয়ত কাজ করে না বরং নিয়তের ভেজাল থেকে যায় বেশিরভাগ লোকের যেমন বহু লোক আছেন বরং আমি বলবো সমাজের বিরাট একটা অংশ আছে যারা কুরবানি করে সামাজিক মর্যাদার দিকে লক্ষ্য করে দুঃখ লজ্জা থেকে বাঁচার জন্য মানুষ কি বলবে সমাজের মানুষ কুরবানি না দিলে কি বলবে বহু বছর কুরবানি দিয়ে আসতেছি এবছর না দিলে কি হবে কেমন দেখাবে মানুষ কি বলবে এরকম মানসিকতা থেকে অনেকে কুরবানি করেন অনেকে কুরবানি করেন যে নতুন আত্মীয় হয়েছে অন্য বছর ভাগে দিলেও এবছর আর ভাগে দেওয়া যাবে না কারণ নতুন আত্মীয় হয়েছে তার কাছে একটা মানমর্যাদার ব্যাপার আছে এরকম চিন্তা থেকে অনেকে কুরবানি দেয় না ভাই মেয়ে বিয়ে দিছে নতুন তাহলে জামাইয়ের বাড়িতে রান পাঠাইতে হবে অতএব ভাগে কুরবানি দিলে চলবে না গোটা গরু কুরবানি দিতে হবে সারা বছর কুরবানি সারা জীবন কুরবানি দিয়ে আসছি অতএব এবছর যদি না দেই অর্থনৈতিক যত টানাটানি থাকুক না কেন তাহলে অর্থনৈতিক যত টানাটানি থাকুক না কেন এবছর যদি না দেই তাহলে চোখ বাঁচে না এই সমস্ত চিন্তা মানসিকতা থেকে বহু লোক কুরবানি করে না ভাই এই কুরবানিগুলো সব অশুদ্ধ কুরবানি আর এর বাইরে সবচেয়েতে বড় অংশ নিয়তের ক্ষেত্রে যে ভুলটা করে সেটা হলো কুরবানির ক্ষেত্রে এটাকে গোশত খাওয়ার একটা উৎসব গোশত খাওয়া গোশত সংগ্রহ করা অল্প পয়সায় ভালো গোশত সংগ্রহ করা এই উদ্দেশ্যে এই ধান্দায় সমাজের বিরাট একটা অংশের মানুষ কুরবানি করে গোশতের উদ্দেশ্যে যদি কেউ কুরবানি করে গোশত যদি তার মূল টার্গেট এবং আসল উদ্দেশ্য হয় তাহলে কুরবানি সহি হবে আল্লাহ সুবহানাহু কি বলেন লাই ইয়ানাল আল্লাহ লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম তোমাদের কুরবানির পশুর গোশত রক্ত এর কিছুই আল্লাহর কাছে যায় না বরং তোমাদের যে তাকওয়া কোন মন মানসিকতা নিয়ে কুরবানি দিচ্ছ তুমি তোমার মনের সেই তাকওয়াটুকু এটা আল্লাহ সুবহানাহু কাছে পৌঁছায় আল্লাহ সুবহানাহু আদম আলাইহিস সালাম দুই ছেলে হাবিল এবং কাবিল তাদের বিষয়ে
তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কুরবান পেশ করেছিল। কুরবান মানে হলো আল্লাহর কাছে নৈকট্য অর্জনের জন্য সাদাকা পেশ করেছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে সেই প্রসঙ্গে বলতে গিয়ে বলেন ইতাকাররাবা কুরবানান ফাতুকুব্বিল মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিন আল আখার। দুই ভাইয়ে কুরবানি করেছিল আদম আলাইহিস সালামের দুই ছেলে, একজনটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে কবুল হয়েছে আরেকজনটা কবুল হয় নাই। কেন কবুল হয় নাই আর একজনটা কবুল হয়েছে যে সেটা কেন হয়েছে সে প্রসঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, নিঃসন্দেহে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেবল মুত্তাকিদের পক্ষ থেকেই গ্রহণ করেন, মুত্তাকিদেরটাই আল্লাহ তাআলা কি করেন কবুল করেন। তাহলে বোঝা গেল কুরবানি সবাইটা আল্লাহর কাছে মাকবুল হয় না, সবার কুরবানি কি হয় না ভাই আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয় না। আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয় কার কুরবানি? যার ভিতরে তাকওয়া আছে, যে তাকওয়ার তাড়নায় কুরবানি করেছে। যে কুরবানি করেছে কিসের তাড়নায়? তাকওয়ার তাড়নায়, গোশতের তাড়নায় না, সমাজের মানুষ কি বলবে সেই তাড়নায় না, হ্যাঁ বেয়ের বাড়ির তাড়নায় না, মেয়ে বিয়ে দিছে নতুন করে সেই তাড়নায় না, সারা জীবন দিয়ে আসছে এবছর না দিলে মানুষ কি বলবে সেই তাড়নায় না, কোরবানি না দিলে ছেলে ফেলে কার মুখের দিকে চেয়ে থাকবে সেই তাড়নায় না, এই সমস্ত তাড়নায় না। বরং কোরবানি তিনি করেন কেন? আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ, তার সুন্নাহ, সেটাকে ফলো করার জন্য কোরবানি করেন। এরকম ব্যক্তিদের কোরবানি শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গ্রহণ করেন। প্রিয় ভাইরা, অতএব কুরবানির ক্ষেত্রে এই যে নিয়তের অশুদ্ধতা, এই জিনিসটা আমাদের খুব বেশি খেয়াল রাখা উচিত। সহিহ মুসলিমের হাদিসে আসছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুয়ারিকুম ওয়া আমওয়ালিকুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের মাল সম্পদ, কত টাকা দিয়ে তুমি গরু কুরবানি দিচ্ছ, কতগুলা দিছ, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন না। তোমাদের গরুর আকৃতি সাইজ কত বেশি, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি দেখবেন? ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ দেখবেন তোমাদের অন্তরের অবস্থা কি, কোন মানসিকতা থেকে কুরবানি দিচ্ছ, কোন উদ্দেশ্যে কুরবানি দিচ্ছ, সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখবেন। এই জন্য প্রিয় ভাইরা, কুরবানির ক্ষেত্রে আমরা বারবার বলি আবারও বলি, সবচেয়ে বড় ভুল হলো আমাদের দেশে বেশিরভাগ লোকের কুরবানি এটা ইবাদত হিসাবে হয় না, এটা হয় শুধুমাত্র নিজস্ব মানমর্যাদা রক্ষা করার একটা তাগাদায় অথবা গোশত সংগ্রহ করার একটা উৎসব হিসাবে, ব্যাস। এর পিছনে নেক আমল, আল্লাহর কাছে আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে করা, আল্লাহর কাছে আজর এবং সওয়াব পাওয়া এই উদ্দেশ্যে করা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নার অনুকরণ অনুসরণ করা, এই চিন্তা থেকে কোরবানি করা মানুষের সংখ্যা খুবই নগণ্য, খুবই কম। প্রিয় ভাইরা, এই জন্য আমাদের দেশে দেখবেন একটা প্রতিযোগিতা কোরবানির সময় শুরু হয়। কি প্রতিযোগিতা? কে কার চাইতে কত বড় গরু কিনবে, কে কার চাইতে কত দামি গরু কিনবে, কে কত বেশি দিবে। সামাজিকভাবে যার সাথে যার প্রতিদ্বন্দ্বিতা থাকে, যার সাথে যার প্রতিযোগিতা থাকে, সে তার সাথে কোরবানির সংখ্যা এবং কোরবানি গরুর সাইজ এগুলো নিয়ে প্রতিযোগিতায় নামে। এটাকে দেখতে মনে হয় যে ভালো কাজে প্রতিযোগিতা নামছে, আসলে ভালো কাজে প্রতিযোগিতা না, এটা হলো নিজের মাতবরি সর্দারি, নিজের শ্রেষ্ঠত্ব এগুলো জাহির করার জন্য, ঠিক না বেটি? বর্তমান এমপি সাহেব যদি 10টা গরু কুরবানি দেয়, তাহলে ভবিষ্যৎ এমপি ইলেকশন করবে যিনি, তিনি 12টা 15টা দেওয়ার চেষ্টা করে, ঠিক না বেটি? শুধু এমপি সাহেব মন্ত্রী সাহেব না, আমাদের সমাজেও আমরা যখন বসবাস করি, প্রতিবেশী পাড়া মহল্লা যার সাথে আমার একটু প্রতিযোগিতা আছে, সবসময় চেষ্টা করি তার উপরে ওঠার জন্য। এই যে উপরে ওঠার চেষ্টা, এটা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যদি হতো তাহলে সেটা প্রশংসনীয় হতো, কিন্তু এই চেষ্টাটা হলো শুধুমাত্র সমাজে নিজের প্রভাব জাহির করার জন্য, ঠিক না বেঠিক? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সহি শুদ্ধভাবে কোরবানি করার তৌফিক দান করেন। প্রিয় ভাইরা, যদি উদ্দেশ্যের অসাধুতা থাকে, নিয়তের ভিতরে গড়বড়ি থাকে, গোশতই যদি ধান্দা থাকে, তাহলে কোরবানি কবুল হবে? এই কোরবানির কোনো মূল্য আছে? কোনো মূল্য নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সহি শুদ্ধভাবে কোরবানি করার তৌফিক দান করেন। প্রিয় ভাইরা, কোরবানির ক্ষেত্রে আরেকটা বড় ভুল হলো, যারা কোরবানি দেন বিশেষ করে যারা গরু কোরবানি দেন, এদের বেশিরভাগ লোকই গরুর গোশত বানানোর জন্য ধামা ছুরি এগুলোর ব্যবস্থা করে,
কিন্তু গরু জবাইয়ের জন্য যে ছুরি ব্যবস্থা করা দরকার, একটা ধারালো ছুরির ব্যবস্থা করা দরকার, সেই ব্যবস্থাটুকু বেশিরভাগ লোক করে না। তাকায় থাকে এলাকার ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব বা মৌলভী সাহেব, উনি জবাই করে দিবে, অতএব ছুরি উনি নিয়ে আসবে। তো মৌলভী সাহেব যে জবাই করেন, ওই বেচারার কাছে তো ছুরি চার পাঁচটা থাকে না, ছুরি কয়টা থাকে? একটা থাকে। প্রথম প্রথম যে গরুগুলো জবাই করে উনি, সেগুলো মাশাআল্লাহ খুব ভালোভাবে জবাই হয়ে যায়, কিন্তু এরপরে তিন চার পাঁচ নম্বর সিরিয়ালে পরে যে গরুগুলো আসে সেগুলো কি হয়? সহজে জবাই হয় না, কারণ ছুরির ধার কমে যায়, ঠিক না? বেঠিক। অতএব যিনি কোরবানি দিবেন তার দায়িত্ব হলো কোরবানির পশু জবাইয়ের জন্য ধারালো ছুরির ব্যবস্থা করা। মৌলভী সাহেব তার কোরবানি কত নম্বর সিরিয়ালে দিবেন বা কত নম্বর সিরিয়ালে তিনি পাবেন সেটা তিনি নিজেও জানেন না, অতএব তার নিজের দায়িত্বে এই কোরবানির পশু জবাই করার জন্য ধারালো ছুরির ব্যবস্থা করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্টভাবে নির্দেশ করেছেন, সুনানে আবু দাউদের হাদিসে আসছে, ইন্নাল্লাহ কাতাবা আল ইহসান আলা কুল্লি শাই, আল্লাহ তাআলা প্রত্যেকটা বস্তুর প্রতি ইহসান দয়া দেখানোর নির্দেশ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেছেন, অবধারিত আমাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেছেন। এমনকি পশু যখন আমি জবাই করব, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে তোমরা ছুরিকে ধার দিয়ে নিও, ওয়াল ইউরিহ যাবিহাতাহু, এবং যেই পশুকে জবাই করবা তাকে একটু আরাম দিও, অর্থাৎ যত কম কষ্টে তার রুটা বের হতে পারে। আপনি যদি পোষাইতেই থাকেন ভোতা ছুরি নিয়া, তাহলে দীর্ঘ সময় পর্যন্ত কষ্ট হবে, অর্ধেক কাটা যাবে, চামড়া কাটা যায়, হয়তো আপনার আর কাটা যাচ্ছে না, ছুরি ছুরি চেঞ্জ করলেন হচ্ছে না, অনেকক্ষণ ধরে সময় নিলেন, তাহলে পশুটার কষ্ট যতটুকু প্রয়োজন তার চাইতে বেশি হলো, ঠিক না? বেঠিক। এটা অনুচিত। আমি শুধুমাত্র সেই সব ভুলগুলোর কথাই বলবো যে ভুলগুলো অহরহ সবার ভিতরে আছে। এই ভুলটা সবার ভিতরে আছে কিনা নেই, সমাজে কয়জন মানুষ নিজের গরু জবাইয়ের জন্য ভালো ধারালো ছুরির ব্যবস্থা রাখে বলেন? গোস্ত হাড্ডি বানানোর জন্য ব্যবস্থা আছে, কিন্তু জবাইয়ের জন্য মৌলভী সাহেবের দিকে তাকিয়ে থাকে। আর মৌলভী সাহেবদের ছুরি বাস্তবতা হলো যে দু চারটা পাঁচটা জবাই করার পরে বেচারাদের আর হাতও আগায় না, শরীরও কাঁপে, আর ছুরির ধারও চলে যায়। এরপরের বাকি যেগুলো হয় সেগুলোতে পশুর অনর্থক অযথা অহেতুক পশুকে দীর্ঘ সময় পর্যন্ত কষ্ট দেওয়া হয়, ঠিক না? বেঠিক। আর এটা শরীয়তের সম্পূর্ণ নিষেধ। এটা হলো একটা ভুল। আরেকটা বড় ভুল হয় কোরবানি করতে গিয়ে, সেটা হলো নিজের পশু নিজে জবাই না করা। নিজের পশু, নিজের কোরবানির পশু নিজের হাতে জবাই না করা, এটা আরেকটা ভুল। আমাদের দেশে কয়জন লোক কোরবানি করতে গিয়ে নিজের পশুটা নিজে জবাই করেন? খুব কম না? সবাই ওই হুজুর বা মৌলভী সাহেবের দিকে তাকায় থাকেন, ঠিক না? বেঠিক। অথচ বুখারি মুসলিমের হাদিসে আসছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কোরবানির পশু নিজের হাতে তিনি জবাই করেছেন, যাবাহাহুমা বিয়াদিহি, তিনি দুটি কোরবানি করেছেন, তার দুইটাই তিনি নিজের হাতে কি করেছিলেন? জবাই করেছেন। এখান থেকে বোঝা যায় যে কোরবানির পশু নিজের হাতে জবাই করা বেশি উত্তম। তাছাড়া কোরবানি আপনি যখন করবেন, তখন কোরবানির এই পশুটাকে হয় আগে থেকে আপনি লালন পালন করছেন, অথবা এই পশুটা কিছুদিন আপনার কাছে ছিল, কেনার পরে এক ধরনের মায়া কিছুটা হলেও সৃষ্টি হয় কি হয় না? আপনি নিজের হাতে যখন তার গলায় ছুরি দিবেন, আপনার ভেতরে এক ধরনের কষ্ট হবে কি হবে না? এই কষ্টটুকু তো এক ধরনের ত্যাগ কি ত্যাগ না? এই জন্য নিজের হাতে যখন আপনি কোরবানি করবেন, তখন কোরবানির ভিতরে ত্যাগের মাত্রাটা অনেক বেশি থাকে। সেজন্য একজন মানুষ চেষ্টা করা উচিত যে আমার নিজের পশুটা আমি কোরবানি করব। কোরবানি করার ছুরি নেই, হুজুরের কাছে ছুরি আছে, হুজুরের ছুরি তো আমাকে দিবে না, প্রয়োজনে হুজুরকে ছুরি ভাড়া নিয়ে টাকা দিয়ে দিব, কিন্তু আমারটা আমি করার চেষ্টা করব। আমার দেশে যারা নিজের কোরবানি নিজে করেন না, তারা দুই কারণে করেন না। এক নম্বর হলো যে কোরবানির অনেক দোয়া দুরুদ আছে, এই সমস্ত দোয়া দুরুদ আমরা জানি না, হুজুর সাহেব পারে অতএব উনি করে দেখ, ঠিক না? বেঠিক। অথচ কোরবানি করার জন্য তেমন কোনো দোয়া দুরুদের প্রয়োজন নাই। সহিহ বুখারীর হাদিসে আসছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোরবানির প্রসঙ্গে যে তিনি সাম্মা ওয়া কাব্বার, বিসমিল্লাহ বলছেন, আল্লাহ আকবার বলছেন, জবাইয়ের সময় কি বলছেন? বিসমিল্লাহি আল্লাহ আকবার। অতএব জবাই করার শুরুতে আর কোনো দোয়া নাই, একটাই দোয়া, বিসমিল্লাহি আল্লাহ আকবার। এটা জানে না এমন মানুষ কে আছে বলে? সবাই জানে, ঠিক না? বেঠিক। অতএব নিজের পশু নিজে কোরবানি করার হিম্মত থাকা উচিত কি উচিত না? আরেকটা কারণে নিজের পশু নিজে জবাই করে না, সেটা হলো যে যদি আমি জবাই করতে যাই,
আমার তো জবাই সিস্টেম জানে না কোন জায়গায় পোস্ট দেব কোন জায়গায় পোস্ট দেব না। মৌলভী সাহেব বেচারা জবাই করতে করতে অভ্যাস হয়ে গেছে, উনি জানে কোন জায়গায় পোস্ট দিতে হবে। এই কারণে অনেকে করে না। এই যে একটা হেজিটেশন আমাদের ভিতরে থাকে, এটা থাকা উচিত না। কারণ আপনি কোন জায়গায় জবাই করবেন মৌলভী সাহেবের জিজ্ঞেস করলেই তো বলে দিবে, কসাইদেরকে জিজ্ঞেস করলেই তো বলে দিবে, এটা তো খুব কঠিন কিছু না। সামান্য একটু জায়গা, এক বিঘত জায়গা গলাটুকু, এর ভিতরে মাঝখান বরাবর প্রায় জবাই করতে হয়। আপনি আশপাশে যারা অভিজ্ঞ তাদের যে কাউকে জিজ্ঞেস করলে হয়ে যায়। অতএব যে অজুহাতে আমরা নিজের কোরবানের পশু নিজে জবাই করি না, সেই অজুহাতের একটাও যৌক্তিক না, গ্রহণযোগ্য না, ঠিক না বেঠিক? অতএব নিজের কোরবানের পশু নিজে জবাই করার চেষ্টা করা উচিত। এটাও আমাদের সমাজের মানে হাজারের ভিতরে দু চার দশজনে বিশ জনে করে কিনা সন্দেহ আছে, ঠিক না বেঠিক? অতএব এটা লক্ষ্য করা উচিত আমাদের। আরেকটা বড় ভুল হয় আমাদের, সেটা হলো কোরবানির পশু জবাই করার আগে আমরা মনে করি যে ভাগে কোরবানি দিলে যে কয় ভাগে কোরবানি দিচ্ছে, যে কয়জনে কোরবানি দিচ্ছে, তাদের সবার নামের লিস্ট লিখে যিনি জবাই করেন তিনি পড়ে ওই নামগুলা তারপরে জবাই করতে হয়, ঠিক না বেঠিক? এই জন্য আমরাও লিস্ট আগে ভাগে লিখে রাখি এবং ওই মৌলভী সাহেবের হাতে ধরাই দিই। মৌলভী সাহেব একটা একটা করে মন্ত্রের মতো করে নামগুলা পড়ে, এরপরে বিসমিল্লাহ আল্লাহু আকবার কইলা জবাই করে। আজ নাম না পড়ে জবাই করছে মৌলভী সাহেব, তো মৌলভীর টাকা কেউ দিবে না, কারণ ভক্তিই হবে না, ঠিক না বেঠিক? অথচ এই কাজটার কোনো ভিত্তি নেই, কোনো ভিত্তি নেই। শরীয়তে জবাইয়ের আগে যে কয়জনে কোরবানি দিচ্ছেন, ভাগে দেন আর একাই দেন, যারা কোরবানি দিচ্ছেন তাদের নাম মুখে নেওয়া, উল্লেখ করার কোনো নির্দেশ নির্দেশনা ইসলামী শরীয়তে নাই। এটা কোত্থেকে আসছে আল্লাহ ভালো জানে, এটা একটা ভুল ধারণা। তবে হ্যাঁ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাই করার পরে আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহুম্মা তাকাব্বালহু মিন্নি, আল্লাহ এই পশুটা আমি আমার পক্ষ থেকে কোরবানি করলাম, আমার পক্ষ থেকে তুমি কবুল করো। অতএব যদি কয়েকজন মিলে দেয় তাহলে এবার বলা যেতে পারে আল্লাহ এটা আমাদের সবার পক্ষ থেকে তুমি কবুল করে নাও, যথেষ্ট। আর এখানেও যদি নাম উল্লেখ করতে চান, বলেন আল্লাহ আমি আব্দুর রহিম, আব্দুর রহমান, আবদুল্লাহ, আব্দুল সবুর, আমরা কয়েকজন মিলে কোরবানি করছি, আল্লাহ আমাদের সবগুলো আপনি কবুল করেন, ব্যাস। এটা জবাই করার শেষে আপনার নিজের ভাষা বলতে পারেন, মুস্তাহাব, বলাও কোনো জরুরি না। কথা বুঝে আসছে ভাই? তাহলে এই নাম জপা জবাই করার আগে, এটা হলো কোরবানি কেন্দ্রিক আরেকটি বড় ভুল, যেটা প্রচলিত এবং বলতে গেলে সমস্ত পশু কোরবানি, বিশেষ করে ভাগে যে পশুগুলো কোরবানি দেওয়া হয় তার সবগুলোর আগেই এই নাম জপার নামের লিস্টটি ধরে পড়ার একটা রোগ আছে না? নেই, এটা ভুল। এখান থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে, এটা বাদ দিতে হবে, তাহলেই সহি সুন্না মতো আমার কোরবানি ইনশাআল্লাহ হবে। আরেকটা ভুল হলো ভাই, কোরবানির পশু জবাই করার পরে রুহ যাওয়ার আগেই ওইটার রগ কাটাকাটি শুরু করা, এটা হয় কি হয় না? বিশেষ করে কসাইরা যারা গরুটা বানাবে, চামড়া ছিলবে, তারা ছোট ছোট চাকু নিয়ে এখনো রুহ বের হয় নাই, এখনো সব রক্ত বের হয়ে সারে নাই, নিস্তেজ হয় নাই, তার আগেই পায়ের রগগুলো কাটা শুরু করে, অনেকে চামড়াও ছেলা শুরু করে দেয়, ঠিক না বেঠিক? এটা চরম বড় অন্যায়, অনেক বড় মাপের জঘন্য অপরাধ। যে ইসলাম আপনাকে জবাই করার আগে ছুরিকে ভালো করে ধার দিয়ে নিতে নির্দেশ করেছে, যে ইসলাম আপনাকে ভোঁতা ছুরি দিয়ে পশুকে জবাই করার অনুমতি দেয় নাই, তাকে অযথা কষ্ট দেওয়ার অনুমতি দেয় নাই, সেই ইসলাম কিভাবে আপনাকে অনুমতি দেয় একটা জীবন্ত পশুকে আপনি রগ কাটা শুরু করলেন আর চামড়া ছিলা শুরু করলেন? এটা কত বড় কষ্টদায়ক বিষয়, দুই মিনিট তিন মিনিট ধৈর্য আমাদের কুলায় না, ঠিক না বেঠিক? কষাই তার তো একটা শেষ করতে পারলে আরেকটা গিয়ে ধরবে, তার তাড়া আছে, কিন্তু আপনি কোরবানি করছেন ইবাদত, আপনার এই ইবাদত যেন সহি সুন্দরভাবে হয়, কোনো ভুল ত্রুটি না হয়, কোনো ভুলের কারণে এটাতে যেন আরও উল্টা গুনাহ না হয়, সেই জিনিসটা খেয়াল করা তো আপনার আমার দায়িত্ব, ঠিক না বেঠিক? এই জন্য কষাইদেরকে বলতে হবে আমাদের যে ভাই খবরদার, সম্পূর্ণ নিস্তেজ হওয়ার আগ পর্যন্ত কোনো রক্তক কাটা চলবে না। এবং এই ভুলটাও আমাদের সমাজে অহরহ, মানে বলতে গেলে প্রায় প্রত্যেকটি গরু কোরবানিতেই এই ভুলটা কম বেশ হয়ে থাকে। এই ভুল থেকে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুক্তি নসিব করেন। প্রিয় ভাইয়েরা, আরেকটি ভুল হলো, এই ভুলটা পরিমাণে সবচাইতে বেশি, 100-এ 100% বলা যেতে পারে, 100 ভাগ লোক কোরবানি করতে গিয়ে ভুলটা করে, সেটা হলো কোরবানির পশু যারা বানায় কসাই তাদেরকে পারিশ্রমিক দেওয়া হয়, ঠিক না বেঠিক? পারিশ্রমিক হিসাবে নগদ টাকা, তাদের সাথে চুক্তি থাকে, হাজারে কত টাকা এরকম একটা সিস্টেম আছে, এই সিস্টেমে
গোটা গরু বলেন ছাগল বলেন এটা তারা বানায়। এই তাদের সাথে যে অর্থ চুক্তি থাকে পারিশ্রমিক হিসাবে, এই পারিশ্রমিকের বাইরে তাদেরকে আবার কোরবানের পশু থেকে কি দেওয়া হয়? গোশত দেওয়া হয়। যদি তাদেরকে অন্য দশজনের মতো দেওয়া হয় তাহলে তাতে কোনো আপত্তি নেই, কিন্তু তারা যেহেতু গরু বানাইছে সেই হিসাবে তাদেরকে অন্য দশজনকে হয়তো আধা কেজি এক পোয়া করে আপনি দিচ্ছেন, সাধারণ যাদেরকে দান করছেন, কিন্তু এদেরকে দুই চার পাঁচ কেজি দিচ্ছেন। কেন? তারা কষ্ট করছে, পরিশ্রম করছে, পরিশ্রম করছে তারা, এই জন্য তাদেরকে দিচ্ছেন। তাহলে পারিশ্রমিক হলো, পরিশ্রম করছে সেটাকে খেয়াল রেখে দিলেন, তাহলে এটা কি হলো? পারিশ্রমিক হলো। আর এই পারিশ্রমিক হিসাবে আপনার কোন কসাইকে অতিরিক্ত গোশত বলেন বা পশুর অন্য কিছু বলেন এটা দেওয়া শরীয়তে জায়েজ নাই। কসাইরাও খুব চালাক, তারাও আমাদের সঙ্গে এই কোরবানির পশু এটা বানানোর জন্য যখন চুক্তি করে তখন খুব বেশি দরাদরি করে না, কারণ তারাও জানে যে দু চার পাঁচ কেজি গোশত তো আমি এমনিই পাবো, তো চার কেজি গোশত পেলে তো 2000 টাকা দাম এমনি এসে গেল, অতএব 1000 যদি চুক্তিতে কমও হয় লস নাই, ঠিক না? বেঠিক, এটা ভুল। এ সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একাধিক একবারে স্পষ্ট নির্দেশনা পাওয়া যায়, বিশেষ করে সহিহ বুখারীতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্টভাবে তার নির্দেশ পাওয়া যায়। তিনি বলেছেন, লা ইউতা ওয়া লা ইউতা লিজাযারাতিহা শাইআ, কুরবানির পশু এটা কষাই যারা কাটে অথবা এটাকে বানায় তাদেরকে এই কোরবানের পশু থেকে কোনো কিছু দেওয়া যাবে না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের সময় তাকে কোরবানের পশুগুলো তিনি নিজের হাতে অনেকগুলো কোরবানি করেছেন, বাকিগুলো তাকে করতে বলেছেন, এরপরে বলেছেন এই পশুর সব কিছু বন্টন করে দেওয়া মানুষদেরকে, হাজিদের মধ্যে তাদেরকে খাওয়াও, আর খবরদার কোনো কিছু তুমি ওই কসাইকে বা যারা বানাবে তাদেরকে দিবা না, অর্থাৎ তাদের পারিশ্রমিক আলাদা দিবেন, নগদ টাকা দিয়ে কোরবানির পশু থেকে আপনি দিবেন না। আসলে কোরবানির পশুর এই গোশত এটা আমরা কোরবানি করে দিলাম মানে আল্লাহকে দিয়ে দিলাম, ঠিক না? বেঠিক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ম হলো কোনো কিছু আল্লাহকে দান করলে আল্লাহ নিজে সেটা গ্রহণ করেন না। আগের যুগে আল্লাহকে দান করলে মানুষ পাহাড়ে রেখে আসতো, সেটা আসমান থেকে এসে আগুন এসে জ্বালাই দিত, তার মানে আল্লাহ তাআলা অ্যাকসেপ্ট করছেন, আর যদি না জ্বালাইতো তার মানে আল্লাহ ওটা অ্যাকসেপ্ট করেন নাই। আর আখিরি জামানার উম্মতকে আমাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুযোগ দিয়েছেন, সেটা কি? আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য কিছু দান করলে, যাকাত দিলে, ফিতরা দিলে, সব আল্লাহর জন্যই তো দান করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওটাকে গ্রহণ করেন না, জ্বালিয়ে দেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সুবিধার জন্যই গরিবদের মাঝে বন্টন করার জন্য, নির্দিষ্ট খাতে দেওয়ার জন্য আল্লাহ তাআলা কি করছেন? নির্দেশ করছেন। কোরবানির গোশতটা শুধু ব্যতিক্রম, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোশতটা আমাদেরকে খাওয়ার সুযোগ রেখেছেন, যে তোমরা যারা কোরবানি করছো তোমরা নিজেরা কি করতে পারো, এটা খেতে পারো, দান করতে পারো, রাখতে পারো, তিনও সুযোগ আছে। সূরা তিরমিজিতে আসছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফাকুলু মিনহা ওয়া আতইমু ওয়া দাখিরু, তোমরা নিজেরা সেখান থেকে খাও, মানুষকে দান করো, আবার রেখে দাও, সুযোগ আছে। এক সময় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করছেন, 3 দিনের বেশি রাখা যাবে না, কিন্তু এরপরে সেটা তিনি প্রত্যাহার করেছেন, রহিত করেছেন, এরপর বলেছেন তোমরা এখান থেকে যা খুশি করতে পারো, অর্থাৎ যা খুশি বলতে নিজে খাও, মানুষকে দান করো, জমা করো, কিন্তু বিক্রি করা যাবে? যাকে আপনি দান করছেন সে বিক্রি করতে পারে, কিন্তু আপনার কোরবানির গোশত আপনি বিক্রি করতে পারবেন? যেহেতু বিক্রি করা যায় না, অতএব পারিশ্রমিক হিসাবেও কাউকে দেওয়া যায় না। বিধায় আপনার যে কষাই এই পশুটা বানায় দিছে তাকে যদি আপনি টাকা দিলেন আর গোশত অতিরিক্ত দিলেন এই জন্য, এই খেয়াল থেকে যে সে কষ্ট করছে, পরিশ্রম করছে, তাহলে পরিশ্রমের বিনিময় দিলেন, সেই হিসাবে এটা কি হবে না? জায়েজ হবে না। সবচেয়ে বড় কথা হলো নবী করিম সাল্লাম নিষেধ করছেন, ব্যাস। তাহলে আমাদের এই কাজটা করা উচিত কি উচিত না? সারা বাংলাদেশে কসাইকে গোশত দেয় না এরকম কোরবানি করনেওয়ালা কয়জন লোক আছে বলেন? একজনও আপনারা দেখছেন আজ পর্যন্ত। অথচ উচিত হলো কসাইকে আগেভাগে বলে দেওয়া যে বাবা তুমি এই গরু বানাইতে কত টাকা নিবা বলো, আর মাথায় রেখো তোমাকে কিন্তু আমি কোনো গোশত দেব না, যদি দেই তো অন্য দশজনকে যেভাবে দেবো তোমাকেও সেই হারে দেবো, তুমি এটা বানাইছো সেই হিসাবে তোমাকে আমি এক্সট্রা কোনো গোশত দেবো না, এই কথা সাফ এবং পরিষ্কার তাকে আগে থেকে বলে দেওয়া উচিত, ঠিক না? বেঠিক, তো এই ভুলটা অহরহ হয়, এটা আমাদের খেয়াল রাখা উচিত, আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। শুধু কষার ক্ষেত্রে না, এই একই সমস্যা হয় আশপাশের অনেক লোক হেল্প করতে আসে, গরিব লোকজন, তারাও দেখা যাচ্ছে হেল্প হেল্প করছে, এই জন্য তাদেরকে আমরা কি দিচ্ছি? কিছু গোশত দিচ্ছি, বাড়াই দিচ্ছি, এটাও জায়েজ নাই। একই কথা, তাকেও পারিশ্রমিক দেওয়া হলো, আপনি যদি সে গরুটা বানাইলে যা দিত, গরুটা না বানাইলে যা দিতেন, গরুটা বানানোর পরেও সে পরিমাণ দিচ্ছেন তাতে অসুবিধা নেই, কিন্তু গরুটা বানাইছে সেই জন্য তাকে আপনি বেশি দিলেন, এই বেশি অংশটুকু যেটা দিলেন এটা জায়েজ হলো না, এটা না জায়েজ হয়ে গেল।
আমি কি কথা বুঝাতে পারছি? আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে এই সমস্ত ভুল থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। প্রিয় ভাইরা, আরেকটা ভুল হলো কোরবানির পশু বিশেষ করে বিক্রি করা, দাম দর করে বিক্রি করে আমরা গরিবের সুবিধার জন্য বিক্রি করে টাকাটা রেখে আবার গরিবকে দান করি, সেটা না করে গোটা চামড়াটাই যদি দান করা যায়। বিভিন্ন মাদ্রাসা থেকে কালেকশনে আসে, অনেক গরিব লোক থাকে, গোটা চামড়াটাই যদি সরাসরি দান করে দেওয়া যায় সেটা সবচাইতে ভালো। কথা বুঝে আসছে? বিক্রি না করে গোটা চামড়াটাই যদি আপনি দান করেন সেটা সবচেয়ে ভালো। কারণ আলী রাদিয়াল্লাহু আনহুকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরবানির যে পশুগুলো বিদায় হজের সময় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাই করছেন, বাকিগুলো আলী রাদিয়াল্লাহু আনহুকে দিয়ে জবাই করেছেন, সেই পশুগুলোর পরে ওনাকে নির্দেশনা দিয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ডিরেকশন দিয়ে দিয়েছেন কি হবে এগুলার। তখন তিনি একটা একটা করে আলাদা বলে চামড়ার কথাও বলছেন যে চামড়াটুকু তুমি দান করে দিবে। তো আমরা যারা বিক্রি করি, বিক্রি করে আমরা খাই না, টাকাটা আমরাও গরিবরে দিয়ে দেই সবাই, কিন্তু বিক্রি করে টাকা দেওয়ার চাইতে আপনি সরাসরি চামড়া দান করা, এটা হলো সবচাইতে উত্তম এবং নির্ভেজাল, এটা আমাদের খেয়াল রাখা উচিত। আরেকটা ভুল হলো ভাই, কোরবানির গোশতের ক্ষেত্রে সামাজিকভাবে বন্টন করার একটা সিস্টেম অনেক এলাকাতে প্রচলিত আছে। অর্থাৎ ভাগে কোরবানি দিলে সমাজের মোড়ল মাতবররা সব কোরবানি থেকে গরু হোক ছাগল হোক সেখান থেকে তিন ভাগের এক ভাগ গোশত উঠায় নেয়, কালেকশন করে এরপরে সমাজের গরিবদের মাঝে সেটা বন্টন করে। এটা আরেকটা অন্যায় কাজ, দেখতে মনে হচ্ছে কাজটা খুব ভালো কাজ যে একটা শৃঙ্খলার সাথে বন্টন করা হচ্ছে, সবাই যার যার মতো কি দিত না দিত, সমাজের নেতারা মোড়ল মাতবররা গ্রামের নেতারা এরা আপনার সবাইগুলো থেকে তিন ভাগের এক ভাগ করে করে উঠায় নিয়ে তারা এবার গণহারে দিচ্ছে, এটা বোধ হয় সুন্দর বন্টন হচ্ছে না ভাই। এই পদ্ধতিটা গর্হিত এবং এটা পরিত্যাজ্য, এটা পরিহার্য, এই পদ্ধতিটা উচিত না এবং কোরআন হাদিসের সাথে এটা সঙ্গতিপূর্ণ না। কারণ কোরবানির পশু শুধু নয়, যে কোনো ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্টভাবে বলেছেন লা ইয়াহিল্লু মাল ইমরিইন মুসলিমিন ইল্লা বিতিবি নাফসি, কোনো মুসলমানের সম্পদ তার মনের সন্তুষ্টি ছাড়া এটা দান হিসাবে গ্রহণ করা বা যে কোনোভাবে গ্রহণ করা এটা কি নাই, জায়েজ নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরবানির পশুর গোশত দিয়েছেন কাকে? যে কোরবানি দিয়েছে তাকে, ঠিক না বেটি? নবী সাল্লাল্লাহু আলাইহি তাকে সুযোগ দিয়ে দিয়েছেন ফাকুলু মিনহা ওয়া আতইমু ওয়া দাখিরু, তুমি খাও দান করো জমা করো, তাকে স্বাধীনতা দিয়ে রাখছেন কি রাখে নাই? কিন্তু আপনি সামাজিকভাবে যখন তিন ভাগের এক ভাগ রেখে দিচ্ছেন, বহু লোক এমন থাকতে পারে যে তি বেচারা এক ভাগ কোরবানি বা দুই ভাগ কোরবানি দিছে, তার নিজস্ব আত্মীয় স্বজন আছে তাদেরকে হয়তো একটু বেশি করে দিত, কিন্তু আপনি তো নিয়ে আপনার মতো করে বন্টন করবেন, সে কিছু বলতেও পারে না কারণ সামাজিক সিস্টেম হয়ে গেছে, ঠিক না বেঠিক? তাহলে তার মনের অসন্তুষ্টি সত্ত্বেও তাকে দিতে হচ্ছে, হচ্ছে কি হচ্ছে না, এবং এর পরিমাণ বরং সবচাইতে বেশি, বেশিরভাগ লোকই তার নিজের মতো করি স্বাধীনভাবে তিনি দিতে চান। আপনি যখন নিয়ে আপনার মতো করে বন্টন করেন তখন তার সে স্বাধীনতা ক্ষুণ্ণ হয়, তার পছন্দ মতো সে দিতে পারে না, এই জন্য এটা অন্যায় এবং এটা গর্হিত কাজ। কেউ যদি এক ফোঁটাও না দেয়, শরীয়ত তার জন্য কোনো বাধ্যবাধকতা আছে? কেউ যদি পুরাটুকু সে রেখে খায়, শরীয়ত তাকে এটা বলবে না যে তোমার কোরবানি হয়নি, তার যদি নিয়ত সাফ থাকে আর সে পুরাটুকু রেখে খায় খেতে পারে, যদিও পুরাটুকু এবং যত বেশি সম্ভব দান করা উচিত, তিন ভাগের এক ভাগ বলে কথা না, যত বেশি দান করা যায় ততই ভালো, কিন্তু এর মানে তো এই না যে সামাজিকভাবে সিস্টেম করে তার কাছ থেকে চাঁদা আদায়ের মতো করে এক ভাগ আলাদা ভাগে আপনি আদায় করে নিয়ে যাবেন, এটা অবিচার, এটা জুলুম, এটা জবরদস্তিমূলক দান আদায় করা, এটাকে শরীয়ত কোনোভাবে কি করে না, অনুমোদন দেয় না, বিধায় এটাও আমাদের পরিহার করা উচিত। বড় দাগের ভুলের ভিতর একটা হলো কোরবানির ঈদের আগে দশটা দিন ইবাদতের বিশাল বড় সিজন, জিলহজের চাঁদ উঠলে এক তারিখ থেকে নিয়ে দশ তারিখ পর্যন্ত, ঈদের আগ পর্যন্ত এই দশটা দিন অনেকগুলো আমলের, অনেকগুলো ইবাদতের একটা বিশাল বড় সিজন এবং মৌসুম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দশ দিনে আমাদেরকে অনেকগুলো কাজের জন্য কি করছেন, নির্দেশ করে গেছেন, অনেকগুলো কাজের পরামর্শ তিনি দিয়ে গেছেন, নির্দেশনা দিয়ে গেছেন। আমরা কোরবানিকে কেন্দ্র করে কোরবানির ঈদের আগে আমাদের একমাত্র ব্যস্ততা থাকে কোরবানির প্রস্তুতি। কোরবানির ঈদের দশ দিন পনেরো দিন আগ পর্যন্ত গরু কেনা, ভাগিদার ঠিক করা, কষাই ঠিক করা, বাস এই সমস্ত আয়োজন নিয়ে আমরা কি থাকি, ব্যস্ত থাকি। অথচ কোরবানি ছাড়াও এই সিজনের, এই কোরবানির ঈদের মৌসুমের এই সিজনের আরও নয়টি ইবাদত আছে। আরো কয়টি ইবাদত আছে? নয়, নয়টি আমল কোরআন এবং সুন্নাহ দ্বারা প্রমাণিত আমল আছে। সে আমলগুলোর বেশিরভাগ আমলের পরে আমরা বেমালুম ভুলে বসে থাকি, অথচ শুধুমাত্র কোরবানি নিয়ে কি থাকি, ব্যস্ত থাকি। আসলে এই কোরবানি নিয়ে ব্যস্ত থাকার কারণ হলো যে এটা সুবিধাজনক আমল, এটা মিষ্টি আমল, কোরবানি করলে গোশত খাওয়া যায়,
সারা বছর 6 মাসে 4 মাসের গোশত একসাথে উঠে চলে আসে, ফ্রেশ গোশত খাওয়া যায়, সুবিধা আছে। আর সেজন্যই এই আমলটার পিছনেই সবচাইতে আমরা বেশি হুমড়ি খেয়ে পড়ি। এই আমলের চাইতে বেশি গুরুত্বপূর্ণ আমল হজ। বহু লোক আছে 10 বছর 15 বছর 20 বছর পর্যন্ত তিনি কুরবানি দিচ্ছেন অথচ তিনি হজ করছেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সামর্থ্য দিয়েছেন কিন্তু হজ এখনো করছেন না, এখনো হজের বয়স হয় নাই। কুরবানির জন্য এটা বলে না যে বয়স হয় নাই, বলে একজন যুবক মানুষ, ইয়াং মানুষ নতুন চাকরি করে ব্যবসা বাণিজ্য আছে কুরবানি করে আছে না, কিন্তু হজ করতে বলে বলে যে এখনো বয়স হয়নি। কুরবানির গুরুত্ব বেশি না হজের গুরুত্ব বেশি? হজের গুরুত্ব বেশি, হজ ইসলামের রুকন ফরজ, সেই হজের কোনো খবর নাই। ঠিক তেমনি ভাবে কোরবানের পাশাপাশি এই 10 দিনের আরো অনেক আমলের ভিতরে একটা আমল হলো তাকবীর, তাহলিল, তাহমিদ পাঠ করা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফাকসিরু ফীহিন্না মিনাত তাকবীরি ওয়াত তাহলিলি ওয়াত তাহমিদি। জিলহজের প্রথম দশক আসলে তোমরা বেশি বেশি আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ এভাবে এবং আরো বিভিন্ন ফরম্যাটে সাহাবা ইকরাম থেকে বর্ণিত আছে, যেভাবে হোক আল্লাহর বরকত বর্ণনা করা, প্রশংসা বর্ণনা করা, একত্ববাদ বর্ণনা করা, এটা বেশি বেশি এই দিনগুলোতে করতে বলা হয়েছে। সাহাবি আবু হুরায়রা এবং আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তারা বাজারে চলে যেতেন এই দশকে, কেন? জোরে জোরে তাকবীর বলবেন যাতে শুনে অন্যরা পড়তে পারে। কত উৎসাহ তাদের ভিতরে এই আমল করার ব্যাপারে। কোরবানি করেন কিন্তু সারা এই 10 দিনের ভিতরে 10-12 তাকবীর পড়েন নাই, এরকম লোকের সংখ্যাই আমাদের সমাজে সবচাইতে বেশি। আপনি কোরবানির গুরুত্ব বুঝলেন, তাকবীরের গুরুত্ব বুঝলেন না? সাহাবিদের ভিতরে এত বেশি পরিমাণে কোরবানি করার সামর্থ্য ছিল না, এত বেশি পরিমাণ কোরবানি ছিল না, কিন্তু তাকবীরের আমলটা সবাই কমা কম বেশি করার চেষ্টা করতেন। কোরবানি যত বেশি আমাদের দেশে দৃশ্যমান দেখা যায়, তাকবীরের আমলটা দৃশ্যমান দেখা যায়, বাজারে কোনো তাকবীরের আওয়াজ শোনা যায়, ঘরে বাড়িতে আশপাশে কোথাও না। সৌদি আরবে আপনারা দেখবেন যে সৌদিয়ানরা বেশিরভাগ লোকেরাই ছাগল দিয়ে কোরবানি দেয়, দুম্বা দিয়ে কোরবানি দেয়, একটা বা দুইটা দেয় বড় জোর। অনেকে আছে বিভিন্ন সংস্থা দিয়ে দেয়, সেখান থেকে অর্ধেক গোশত আনে, অনেক সময় আনেও না। এ হলো তাদের কোরবানির চিত্র। উট গরু এরা ইচ্ছা করলে দিতে পারে কি পারে না? টাকার তো অভাব নেই। কিন্তু আমাদের দেশে মাশাআল্লাহ একটু সামান্য কিছু টাকার মালিক হলে গোটা গরু কোরবানি দেয়, ঠিক না? বেঠিক আপনাকে শরীয়ত তো 50,000 60,000 70,000 80,000 টাকা খরচ করে কোরবানি দেওয়ার জন্য আপনার জন্য বাধ্যতামূলক তো করে নাই, আপনি একটা ছাগল দিলেই তো হয়ে যায়। এখানে আপনি এতগুলো টাকা খরচ করতে পারছেন মাশাআল্লাহ, অথচ হজ করেন নাই, এরকম লোকের সংখ্যা বেশি না? কি বলেন? 80,000 টাকা করে যদি আপনি কোরবানি দেন এবং গোটা গরু একা দেন, আপনার 4-5 বছরের কোরবানির টাকা যদি সেভ করেন, শুধু ছাগল দেন, তাহলে তো ওই টাকা দিয়েই আপনি হজ করতে পারেন, ঠিক না? বেঠিক আমাদের প্রবাসীদের মধ্যে বেশিরভাগ প্রবাসীরাই চেষ্টা করে যে একা কি করবে, একটা গরু কোরবানি দিবে। শরীয়তে এক্ষেত্রে আপনাকে অতিরিক্ত খরচ করলে সেটা আপনার নেকামলের পাল্লা ইনশাল্লাহ যোগ হবে, এটা ভালো কাজ, সন্দেহ নাই, আমি নিরুৎসাহিত করছি না, আপনি পারলে দেন, কিন্তু আপনি এটা করতে গিয়ে এর চেয়ে গুরুত্বপূর্ণ কাজ যেন ছুটে না যায়, আর এখানে যেন বেশি টাকা খরচটা অন্য কোনো ধান্দা না হয়, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যদি হয় তাহলে তো এটা আপনি গরিব এলাকায় কোরবানি করে দিতে পারেন। অনেক সৌদিয়ানদেরকে দেখা যায় তারা আফ্রিকার বিভিন্ন দেশে টাকা পাঠায় দেয়, কেন? তাদের টাকা দিয়ে সেখানে কোরবানি দিয়া গরিবরা গোশত খেয়ে নেবে, তারা সওয়াব পাবে। আমরা কয়জন লোক আছি কোরবানি করে এই টাকা আমরা কি করছি, কোরবানির টাকা কোনো গরিব এলাকা দিয়ে দিছি। এই যে এখন বন্যা চলছে সারা দেশে, গরিব এলাকাতে বন্যার্তদের মাঝে ওই এলাকাতে আমি পাঠাই দিলাম বিশ্বস্ত কোনো এলাকার মাধ্যমে, সেখানে কোরবানি করে গোশত মানুষকে দিয়ে দিল, আমার কিছু লাগলো না, আমার বাড়িতে কিছুই হলো না, আমি সওয়াব পাইলাম, কি বলেন? এরকম সৎসাহস করার এর মানুষ কয়জন আছে আমাদের সমাজে, কি বলেন? খুবই কম না? কি বলে আমার বাড়িতে কোরবানি হবে না, মানুষ কি বলবে? মানুষ বলবে টাকে, সবাই কোরবানি করবে, আমার বাচ্চারা কার দিকে চেয়ে থাকবে? যাই হোক, এই সমস্ত উদ্দেশ্যের কারণে আমরা এই দশকে শুধুমাত্র কোরবানি নিয়েই পড়ে থাকি। কোরবানির চাইতে গুরুত্বপূর্ণ অথবা তার কাছাকাছি গুরুত্বের আরো অনেক আমল আছে, সেই আমলগুলো আমরা বেমালুম ভুলে যাই। এই ভুলটা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। সর্বশেষ যে ভুলটির কথা বলবো সেটা হলো, আমাদের দেশে যারা কোরবানি করি আমরা, গরু হোক ছাগল হোক, প্রত্যেকেই যার যার পশু কোরবানি করে কোনো রকম সেখানে পানির পশুর বর্জ্য ময়লা রক্ত সেখানে একটু পানি টানি ঢেলে দিয়ে গোশতগুলো নিয়ে বাসায় চলে যায়, ঠিক না? বেঠিক বুড়িটারে গটরত্ব রাস্তার আশেপাশে কোনো জায়গায় খাল বিল কিছু একটা পাইলে সেখানে কোনো রকম ময়লাগুলা বর্জ্যগুলা ফেলে বুড়িটা নিয়ে আমরা বাসায় চলে যাই, ঠিক? এটা জঘন্য একটি ভুল, এবং এই ভুলটি আমাদের দেশে প্রত্যেকটি কোরবানিকারী ব্যক্তি করছে।
আরেকজনে যদি কোনো কষ্টদায়ক বস্তু ফেলে সেটা সরানো এটা ইমানের অঙ্গ আর আপনি নিজে যদি এমন কিছু ফেলেন যেটা অন্যের কষ্টের কারণ হয় তাহলে সেটা কি হবে উল্টা কুফরের অঙ্গ হয়ে যাবে না সেটা জন্য এই জিনিসটা আমাদের সকলের খেয়াল করা উচিত যে আমার কুরবানির পশুর রক্ত হোক বর্জ্য হোক কোনো কিছু ফেলে যাব না কুরবানিদের পরে আমাদের দেশে শহরে বলেন গ্রামে বলেন কোথাও রাস্তা দিয়ে চলাচল করা যায় না দুই চার দশ দিন বিশ দিন ঠিক না বেটি গন্ধ নাকে হাত দিয়ে চলতে হয় আপনি এই রাস্তাকে রাস্তার আশপাশকে রক্ত দিয়ে বর্জ্য দিয়ে নষ্ট করে দিলেন কষ্ট করছে সাধারণ মানুষ অন্য মানুষ পথচারীরা নাকে হাত দিচ্ছে এদের সবার অন্তরের বদদোয়া লাগতেছে কি লাগতেছে না অটোমেটিকলি আপনার আমল নামে একটা গুনাহ যোগ হয়ে যাচ্ছে যত মানুষকে কষ্ট দিচ্ছেন প্রত্যেকটা মানুষকে কষ্ট দেওয়া একটা গুনাহ এর কারণে আপনার আমল নামা যোগ হয়ে যাচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এই সব বিষয়গুলোকে মাথায় রেখে সহি শুদ্ধভাবে সম্পূর্ণ সঠিকভাবে কুরবানি করার তৌফিক দান করুন বাস্তব কথা আমাদের দেশের শত শত হাজার হাজার লক্ষ লক্ষ লোক কুরবানি করে মাশাআল্লাহ কিন্তু এর ভিতরে সীমিত সংখ্যক সামান্য কিছু লোকের কুরবানি হয়তো মাকবুল হয় গ্রহণযোগ্য হয় এর সবচেয়ে বড় সমস্যা হলো অন্তরের অশুদ্ধ নিয়ত আমি কেন কুরবানি করছি এই জিনিসটাকে আমরা ভালো করে নিজেরা শুদ্ধ এবং সঠিক করতে পারিনি আর এই কারণে আমাদের কোরবানিগুলো কি হয় না গ্রহণযোগ্য হয় না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সংশোধন হওয়ার এবং বিশুদ্ধভাবে কোরবানি করার তৌফিক দান করুন জাযাকুমুল্লাহ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহ রাব্বিল আলামিন